আইএসএফের শক্ত ঘাঁটি ভাঙরে তৃণমূলের হাল ফেরাতে অবজারভার সওকত মোল্লা। শীঘ্রই মেটাতে হবে গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় কর্মীদের কড়া বার্তা সওকত মোল্লার। পরস্পর বিরোধী দুই গোষ্ঠীকে নিয়ে বৈঠকে কড়া বার্তা দিলেন সওকত মোল্লা। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। সরাসরি চলে যাব হিন্দলের কাছে। হিন্দল, ভবানীপুরে সুব্রত বক্সীর বাড়িতে আজকে বৈঠক বসে, দায়িত্ব পান সওকত মোল্লা। সওকত মোল্লা কি বলেন সেই বৈঠক থেকে? একেবারে দেখো, ভবানীপুরে সুব্রত বক্সীর যে অফিস রয়েছে বাড়ির পাশেই, সেখানেই কিন্তু ভাঙরের গোটা দলের প্রত্যেক নেতাকে কিন্তু ডাকা হয়েছিল। তোমাকে বলে রাখি, ভাঙর বিধানসভা কেন্দ্র একমাত্র বিধানসভা যেখানে কিন্তু আইএসএফ এর বিধায়ক রয়েছে নওসাদ সিদ্দিকী, এবং সেখানে কিন্তু তৃণমূলের মাটি পায়ের তলা থেকে অনেকটাই সরে গিয়েছে। সেইটা বুঝেই কিন্তু দল যেটা সিদ্ধান্ত নেয়, দলের উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেয় যে সওকত মোল্লাকে সেখানকার পর্যবেক্ষক করা হয়েছে। সুব্রত বক্সীর নেতৃত্বে গোটা মিটিং হয়, প্রায় এক ঘন্টা ধরে সেই মিটিং চলে, এবং সেখানে আরাবুল ইসলাম, কাইজার আহমেদ সহ কাশেফুল এবং অন্যান্য যেসব বাহারুল অন্যান্য তৃণমূল নেতারা রয়েছেন, যাদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যেই দলীয় গোষ্ঠীগত কোন্দল রয়েছে। ডক্টর রেজাউল করিম, যাকে প্রার্থী করা নিয়ে আরাবুল ইসলাম বিস্ফোরক হয়েছিলেন বিধানসভা ভোটে, প্রত্যেককে একসঙ্গে নিয়ে সেই মিটিং করা হয়, এবং গোষ্ঠীদ্বন্দ্ব কোন রকম ভাবেই কিন্তু বরদাস্ত করা হবে না, তেমনটাই দলের কর্মীদেরকে বার্তা দেওয়া হয়েছে, ভাঙরের নেতৃত্বকে বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি সওকত মোল্লা, তিনি অবজারভার হয়েছেন এবং তিনি যেটা বলছেন যে সেই গোষ্ঠীদ্বন্দ্ব তারা মিটিয়ে ফেলবেন এবং আগামী দিনে ভোটে তারা ভালো ফল করবেন পঞ্চায়েত নির্বাচনে, এবং সেই কারণেই তারা বুথ কেন্দ্রিক, বুথ ভিত্তিক তারা কিন্তু একটা রিপোর্ট জমা দেবেন দলকে, তেমনটাই সওকত মোল্লা জানাচ্ছেন। এবং আগামী দিনই কিন্তু কথা বলবে যে ভাঙরের ফল কি হয়, তৃণমূল কংগ্রেস ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছয়, এবং সেই কারণেই সওকত মোল্লা, যিনি ক্যানিং পূর্বের বিধায়ক এবং রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক, তাকে কিন্তু একেবারে সেই দায়িত্ব দেওয়া হলো, তেমনটাই সওকত মোল্লা স্পষ্ট ভাবে জানালেন, এবং সেই কাজই তিনি করবেন, দলের নেতৃত্বকে গোটা রিপোর্ট তিনি জানাবেন, তেমনটাই কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। ধন্যবাদ তোমায়। নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার শান্তনুর অগাধ সম্পত্তি। বলাগড়, চন্দননগর, চুচুড়া, হুগলি জুড়ে রাজা শান্তনুর সাম্রাজ্য। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের একের পর এক সম্পত্তির হদিশ মিলল বিভিন্ন জায়গা থেকে। বিলাসবহুল বাড়ি থেকে রিসর্ট, ধাবা, গেস্ট হাউসের হদিশ পাওয়া গেল। মোবাইল দোকানের কর্মী থেকে একেবারে রকেট গতিতে যুব তৃণমূল নেতার উত্থান। ধৃত তৃণমূল নেতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের 20টি সম্পত্তির হদিশ মিলল। বলাগড়ে ক্যামেরা মোড়া শান্তনুর বিলাসবহুল বাড়ি, সেই বিলাসবহুল বাড়ির ছবি দেখছেন আপনারা। গ্যারাজে জোড়া গাড়িও রয়েছে। কেন এতগুলি সিসিটিভি ক্যামেরা বাড়ির মধ্যে, তা নিয়ে উঠছে প্রশ্ন। শান্তনুর বিলাসবহুল ধাবায় দেখুন লাউঞ্জ রয়েছে, হুক্কা বার রয়েছে, রেস্টুরেন্ট, ধাবার ছবি দেখছেন আপনারা। একের পর এক সম্পত্তি। জিরাটের আসাম রোডেই বিলাসবহুল ধাবায় লাউঞ্জ এবং হুক্কা বার, বিনোদনের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে এই ধাবায়, অত্যন্ত সুসজ্জিত। ধাবার উল্টো দিকে ইচ্ছেটানা গেস্ট হাউস, এর মালিক শান্তনু, স্থানীয়রা এমনটাই দাবি করেছে। বলাগড়ে মিলল বিলাসবহুল রিসর্ট, যার মালিকও সেই শান্তনু বন্দ্যোপাধ্যায়। দেখছেন আপনারা রিসর্টের ছবি। গতকাল হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন হুগলি জেলার তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির বলাগড়ের বাড়ুইপাড়া গ্রামে। আমার সামনে যে দোতলা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, এই বাড়িটি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। বাড়ির প্রত্যেকটি এন্ট্রি এক্সিট পয়েন্টে সিসিটিভি ক্যামেরা ইনস্টল রয়েছে। গতকাল ইডির হাতে গ্রেফতার হওয়ার পর শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সঙ্গে আজ আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যদিও বাড়ি তালাবন্ধ অবস্থায় রয়েছে। বাড়ির বিভিন্ন জায়গায় প্রত্যেকটি এন্ট্রি এক্সিট পয়েন্ট, এমনকি বাড়ির বাইরে যে গ্যারাজ রয়েছে সেখানেও সিসিটিভি ক্যামেরা ইনস্টল রয়েছে। শান্তনু বন্দ্যোপাধ্যায় এই বাড়িতেই তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন, এমনটাই স্থানীয় সূত্রে খবর। যদিও শান্তনু গ্রেফতার হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যদের আর এখানে দেখতে পাওয়া যায়নি, দরজা তালাবন্ধ অবস্থায় রয়েছে। কিছুদিন আগে তাপস মণ্ডল, যিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছে নিয়োগ দুর্নীতির মামলায়, তার কথাটি প্রথম শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসে।
এছাড়াও নিয়োগ দুর্নীতিতে বেশ কয়েকজন তারা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে টাকা দিয়েছিলেন এমনটাই অভিযোগ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই যে বাড়ি রয়েছে বলাগড়ের বাড়ুইপাড়া গ্রামে, এই বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং এখানেও নিয়োগ সংক্রান্ত বিভিন্ন যে নথি সেগুলো ইডির আধিকারিকরা এখান থেকে বাজেয়াপ্ত করে এবং সেই নিয়েই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়। কোনো সদুত্তর তৃণমূলের এই যুব সভাপতি, প্রাক্তন যুব সভাপতি এবং যুব নেতা তিনি দিতে পারেননি এবং তারপরই গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে। বা এই বাড়ি থেকেই কিন্তু নিয়োগ সংক্রান্ত প্রচুর নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, বলাগড়।